হয়ে গেছে, হচ্ছে, হবে, সারা বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের রাউলিয়া মিউনিসিপালিটির তিন নম্বর ওয়ার্ডে উন্নয়নের ধারা চলছে। আমাদের ভারত ক্রসিং মেইন রোড কমপ্লিট, একদম শান্তিগড়ের মোড় থেকে পুরো বাইশনগরের মৃত্যু মধ্যে সম্পূর্ণ ঢালাই রাস্তা হয়েছে, বাইলাইনগুলো হয়ে গেছে, জলের সমস্যা ছিল সেগুলো মোটামুটি আমরা মিটিয়ে দিয়েছি, লাইটের যেটা পরিষেবা যেটা অভাব ছিল একটা সময়, সেই লাইটের পরিষেবাটা আমাদের মিউনিসিপ্যালিটি এবং আমাদের ওয়ার্ড কমিটির উদ্যোগে যথেষ্ট হয়েছে। আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন যে গ্রিন প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা লাইট এখনই মোটামুটি সম্পূর্ণ আমাদের লাইট প্রতিটা জায়গাতেই আমরা এলইডি লাইট লাগিয়ে দিয়েছি। এরপরে আরও গ্রিন প্রজেক্ট এলইডি লাইট পাবো। আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা আমরা বাতিস্তম্ভ লাগিয়েছি, আইবক্স, প্রতিটা পোস্টে আমাদের এলইডি লাইট আছে। গভর্নমেন্ট কোয়ার্টার মাঠকে আমরা আলোকিত করে দিয়েছি বড় বড় মেটাল লাইট লাগিয়ে। সামনে আমাদের ওয়ার্ডে তিন নম্বর স্কিম আছে, সেই মাঠেও আলোকিত হয়ে গেছে। আমার ওয়ার্ডের একটা মাঠ আছে ভারত স্পোর্টিং ক্লাবের মাঠ, সেই মাঠেও আমরা এলইডি লাইটের ব্যবস্থা এখনো লাগাতে পারি, কিন্তু হয়ে গেছে, খুব শীঘ্রই লাগবে। ভজন প্রেসে সেখানেও আমরা মানুষের যাতায়াতের পথ আমরা সেখানেও লাইট লাগিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা পদের প্রত্যেকটা বাতিস্তম্ভকে আমাদের এলইডি লাইট লাগানো হয়েছে। এই তিন বছরের মধ্যে আমরা এই কাজটা করতে পেরেছি। গভর্নমেন্ট কোয়ার্টার রাস্তা স্যাংশন হয়ে গেছে, কাজ আরম্ভ হয়ে গেছে, 2 লাখ টাকা স্যাংশন হয়েছে, হাউসিং বোর্ডের তরফ থেকে হচ্ছে। আমরা আমাদের পৌরসভার যে কাজগুলো মোটামুটি রাস্তা সম্পূর্ণ, কিছু কিছু জায়গায় কোথাও কোথাও কিছু কিছু রাস্তা আছে, সেগুলো কাজ চলছে, আপনারা রোডে দেখতে পেরেছেন, আসার সময় নিশ্চয়ই